আজ আমি আর ভাস্কর দুজন মিলে যাচ্ছি দলমা পাহাড়, যেখানকার স্পিরিচুয়ালিটি যেমন ফেমাস তেমনি ভিউর দিক থেকে। আর এই দলমা রিজার্ভ ফরেস্ট হিসাবে পরিচিত, মেনলি হাতির জন্য ফেমাস। আর এই দলমা ফরেস্ট যখন আমরা এন্টার করি, তখন একটা বড় গেট প্রথমে নজরে পড়ে, দেন ভেতরে ঢুকতে ঢুকতে কিছু দূর যাওয়ার পর আরেকটি গেট নজরে পড়ে এবং সেখানে এসে বুঝতে পারি যে না, এটাই মেন গেট। এরপর থেকে আসল দলমা রেঞ্জ শুরু হচ্ছে এবং এটি ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে। দিয়ে টিকিট কেটে যখন ভেতরে ঢুকি, হায় কি দৃশ্য! মাঝে এক জায়গায় ট্রি হাউসও দেখলাম। তারপর যত ভেতরে ঢুকতে থাকি, জঙ্গল তত গাঢ় এবং ভুতুড়ে হতে থাকে। দলমা বাইকে যাওয়ার একটাই প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ফাইনালি যখন ওপর পৌঁছি ভিউ কিছুটা এরকম ছিল। আর কিছুক্ষণ পরে যখন জানতে পারি যে মেন টেম্পল আরো ওপরে আছে, দেন হেঁটে ফাইনালি আমরা পৌঁছি বজরংবলির মন্দির, যেটা দলমা পাহাড়ের ওপরে রয়েছে। এবং সেখানে বজরংবলির দর্শন করে খানিকক্ষণ চায়ের সাথে ভিউর এনজয় লি। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। দেন কিছু ফটোশুট করে নিয়ে আজকের পর্ব খতম করি। থ্যাংকস ফর ওয়াচিং।